নমস্কার। যে বন্ধন রচিত হয়ে যায় সেটা কোনো এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যার বন্ধনে আবদ্ধ থাকে না, কোনো সুপ্রভাতের সেই শুভ কামনায় সেখানে মগ্ন থাকে না, বা দিনের শেষে রাত্রি যাপনের মধ্যেও সেটার কোনো বন্ধনে বাঁধা পড়ে না। কারণ একটাই, একটাই লক্ষ্য, একটাই ধ্যান এবং একটাই মূল বিষয় যদি মাথায় থাকে যে পারদর্শী মানুষের সঙ্গ নিতে হবে, গুণী মানুষের সঙ্গ নিতে হবে, জ্ঞানী মানুষের সঙ্গ নিতে হবে, সেখানে সময় কখনো বাধা হতে পারে না। সেটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের সামনে যখন তা উপস্থাপিত হয় আমরা বাধা পড়ে যাই এবং যেতেই হয়। এমনই মাধুর্য, এমনই জ্ঞানের পিপাসা আমাদের প্রত্যেকের, এবং এমনই বন্ধন সেখানে রচিত হয়ে যায়। এ বন্ধন তো একদিনের দুদিনের নয়, সময়ের পর সময় ধরে সেই বিশ্বাস, সেই আস্থা, সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা পাণ্ডিত্যের কাছে বাঁধা পড়ে গেছে। যে পাণ্ডিত্যের প্রতি আমাদের অগাধ ভরসা রয়েছে, যে সেই পাণ্ডিত্য শুধুমাত্র তার নিজের নয়, সেটা অন্যের জন্যেও। আজ পণ্ডিত শ্রী অর্পণ যখন বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছে যান, তখন তো সেই কথাটাই বেরিয়ে আসে, সেই দিক নির্ণয়টাই তো বেরিয়ে আসে। সেটা সারাটা সময় এইভাবেই নিরূপিত হয়, আর সেটা বছরের যে কোনো সময় হোক না কেন, শুরুতে, মধ্যে, শেষার্ধে, সর্বসময় জেনে নেওয়ার প্রচেষ্টা থাকে। আর এই অনুষ্ঠান থেকে তিনি সে চেষ্টাও করেন, বিভিন্ন বিষয়ে আমাদেরকে আলোকপাত দিয়ে সমৃদ্ধ করেন, আমাদেরকে সজাগ করেন। এবং শিক্ষামূলক অনুষ্ঠান সেটা তো বলাই বাহুল্য, রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে যেভাবে শিক্ষা প্রদান এখানে তার কোন অংশে ব্যতিক্রম নাই। হ্যাঁ, সেখানে আশ্রমিক দৃষ্টিভঙ্গির সেই বিশেষ গুরুত্ব থাকে, এখানে অনলাইন প্রোগ্রামে এইটুকু যা প্রভেদ, কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠান, সচেতনতার অনুষ্ঠান, সেখানে কোনো প্রভেদ থাকে না। আজকের আলোচ্য বিষয়ের দিকে একবার দৃষ্টিপাত করুন না, নতুন বছরে কোন রাশির কেমন যাবে, সার্বিকভাবে আমাদের একটা প্রশ্ন কৌতূহল থাকে, কিন্তু প্রত্যেক জাতক জাতিকাদের সেই দ্বাদশ রাশির ক্ষেত্রে ফলাফল, সেটা তার পাণ্ডিত্যের আলোকে যদি হয় তাহলে আমরা সবিশেষ ভরসা করতে পারি, সবিশেষ আস্থা রাখতে পারি, এবং সেই লক্ষ্যেই আজকের অনুষ্ঠান নিবদ্ধ। সেই নিবদ্ধ সেই মানুষের কাছেই আবারও আমরা আবেদন করি, আশা করি যে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে কেন পণ্ডিত শ্রী অর্পণ আজ সেই অনবদ্যতার শিখরে রয়েছেন, এই বিশ্লেষণাত্মক ভঙ্গি, এই সজাগতার সেই প্রচেষ্টাও আরও একটা বিষয় জানান দেয়। তার পাণ্ডিত্য, তার শিক্ষা, তার জ্ঞান সমস্তটাই ভারতীয় সনাতন জ্যোতিষশাস্ত্রকে নিয়ে সনাতন ধর্মের প্রচারক রূপে সমস্ত কিছু মানুষের জন্যে, মানুষের মধ্যে, সেই কাজেই আমরা মনোনিবেশ করি। স্বাগত আপনাদের, স্বাগত পণ্ডিত শ্রী অর্পণকে। নমস্কার। নমস্কার। সামনেই নতুন বছর, এই নতুন বছর প্রত্যেকের ভালো যাক, সেটা তো অবশ্যই ঈশ্বরের কাছে কামনা করব। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে রাশিটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখবেন খবরের কাগজ খুললেই অনেকেরই এরকম নেশা আছে, আগে রাশিফলটা দেখে নেয়। এই রাশিফল দেখার একটা প্রয়োজনীয়তা কিন্তু আছে। তা নতুন বছর প্রত্যেকটি রাশির কারো কারো শুভ, কারো অশুভ, কারো শুভাশুভ মিশ্র ফল মিলিয়েই আমরা ভোগ করে থাকি। তা আজকে যে রাশি দিয়ে শুরু করব, মেষ রাশির, এই যে সামনে নতুন বছর আসছে কীরকম যাবে, মেষ রাশির গত বছরের তুলনায়, গত বছরের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে, বেশ কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে,
কোনো কোনো ক্ষেত্রে আইনি বা পুলিশি সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু যারা কফের রোগী, কাফ অ্যান্ড কোল্ড এবং বদহজমের রোগী, তারা কিন্তু একটু বেশি কষ্ট পাবে। তীর্থদর্শন, গুরুদীক্ষা, অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের সম্ভাবনা, আর যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের আষাঢ় মাসের পর থেকে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাটা আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু মেন্টাল কনফ্লিক্ট, কিছু মত পার্থক্য থাকবে, কিন্তু সার্বিক বিবাহিত জীবন ভালো যায় বা ভালো যাবে বলা যায়। প্রেমের ক্ষেত্রে বছরটা খুব শুভ, হঠাৎ করে অর্থ আসতে পারে। কর্মক্ষেত্রে অশান্তি থাকবে, এটা মেন্টাল ইরিটেশনস, রাগ বা জেদ যেটা, সেটা এবছর একটু বেশি তাড়া করতে পারে মেষ রাশিকে, সেটাকে একটু নিয়ন্ত্রণে রাখা উচিত। পরবর্তী রাশিটায় যাই, বৃষ রাশি। বৃষ রাশির এবারে কিন্তু একটু সম্পত্তি, গাড়ি বাড়ি এগুলো হওয়ার যোগ আছে। সন্তান চিন্তা তারা করতে পারে। সন্তান চিন্তা মানে ছেলেটা পড়ছে না, ভালো রেজাল্ট করছে না, এটা বাবা মায়ের কাছে একটা মেন্টাল ডিপ্রেশন, এই দুশ্চিন্তা তারা করতে পারে। আর শরীর মাঝে মাঝেই ভোগাবে, কিন্তু বড় ধরনের রোগ নিয়ে কোনো ভয় নেই। বৃষরাশির ক্ষেত্রে প্রেম যারা করবেন, ঠিক করেছেন, বা প্রেম আসছে 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 এরকম একটা ভাব, তাদের কিন্তু সত্যিই প্রেমের সম্ভাবনা আছে। সেই প্রেমটি ভালো হবে কি মন্দ হবে সেটা রাশিচক্র পুরো দেখে বলতে হবে, তবে ওই রাশিতে নতুন যারা প্রেম করতে চায়, প্রেম তো নতুন অনেকেরই জীবনে আসে, সেই আসার বছরটা কিন্তু এবছর বৃষরাশির ক্ষেত্রে। অপ্রত্যাশিতভাবে অর্থ আসতে পারে, হঠাৎ একটা টাকা আসতে পারে, সম্পত্তি হতে পারে, এই যোগাযোগগুলো আসবে। তবে বুদ্ধিজীবী ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের কিন্তু যোগ আছে। মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ আছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরিজীবীরা নানা রকম সমস্যায় পড়তে পারেন, প্রমোশন আটকে যেতে পারে, কিন্তু বিদেশ যাওয়ার যোগ হতে পারে চাকরি সূত্রে। আর সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে, বছরের শেষের দিকে সম্পত্তি বা গাড়ি ক্রয় করতে পারেন, দাম্পত্য শান্তি বজায় থাকবেন। কে ফোনে এসেছেন বলুন একটু। নমস্কার, বলবেন কে আছেন? আমি সোনপুর থেকে রিম্পা মন্ডল বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানতে চান আপনি? আমি তোমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম অরিজিত মন্ডল। ডেট অফ বার্থ টাইম? 28/2/1997 সকাল 10:30। 28/2/1997 10:30। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা কলকাতায় জন্ম, তাই তো? কি জানতে চাইছেন? বলছি স্যার, ও সামনে এইচএস পরীক্ষা দিয়েছে, ওর রেজাল্টটা কেমন হবে? সায়েন্স নিয়ে দিয়েছে? না 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 না, ও কি সায়েন্স নিয়ে পরীক্ষা দিয়েছে? আর ভবিষ্যতের যেটা বলছে, ওর রাশিচক্রে কিন্তু কালসর্প যোগ আছে এবং শনি মঙ্গলের একটা অপোজিশন অ্যাসপেক্ট আছে, যেটা কিন্তু দুর্ঘটনা ঘটাতে পারে, শারীরিক বিপর্যস্ততা আনতে পারে, আর একটা হচ্ছে কর্মে বাধা আনতে পারে। এছাড়া ওর বাবার শরীর হঠাৎ খারাপ হতে পারে, এই জায়গাগুলোর কিন্তু একটু প্রতিকারের দিকে নজর দেওয়া দরকার, কারণ প্ল্যানেটারি অবস্থানটা যদি অশুভ থাকে, কোথায় কখন কিভাবে বিপদটা আসতে পারে সেটা কিন্তু মানে সাধারণ মানুষের বোধগম্য হয় না, সেই জন্য ওই প্রতিকারগুলো করা দরকার। তোমার ভাই অবশ্যই প্রতিষ্ঠা পাবে, আর 2021-23 এই টাইমটার মধ্যে চাকরি পাওয়ার যোগ আছে, কম্পিটিটিভ এক্সামগুলো অ্যাটেন্ড করতে বলো। সরকারি চাকরি 70% চান্স আছে, ব্যাংক, রেল, স্টাফ সিলেকশন এগুলো কিন্তু পরীক্ষা দেওয়া উচিত, ঠিক আছে? সাথে থাকুন, একটা তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই।
পণ্ডিতশ্রী অর্পণের কর্মকাণ্ড নিয়ে আমরা জেনেছি যে একাধারে রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে যেমন শিক্ষা প্রদান করছেন, জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রী প্রস্তুত করছেন, ঠিক তেমনি এক এক পুস্তক মানুষের জন্যে তিনি নিবেদন করছেন এবং সেই কাজে নিজেকে রত রাখছেন, আমাদের সামনে উপহার দিচ্ছেন। যেমন এই মুহূর্তে দেখছেন অ্যাস্ট্রোপ্যাথি, তারপর সম্মোহন তন্ত্র, তার সাথে বাস্তু মঙ্গল, তার সাথে গৃহস্থের টোটকা, তার সাথে রেখা বিজ্ঞান সবই আছে। তার পাশাপাশি আছে বিভিন্ন চেম্বার বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে যাওয়া, আর এই মুহূর্তে জাতক জাতিকাদের হাতে তুলে দেওয়া সেই সবিশেষ লাইভ গোষ্ঠী, সেটা তো তার অনবদ্য উপহার। ঠিক তেমনই আছে এই লাইভ ফোন ইন অনুষ্ঠান, সমস্ত শিডিউল মেনটেন করে এই স্টুডিওতে ছুটে আসতে হয় আমাদের আহ্বানে, আপনাদের আহ্বানে। কিন্তু একটা ভারী আশ্চর্যের বিষয় দেখুন, যার জীবন সারাটা জীবনময় সেই মানুষের কাজ করার ব্রত এবং মানুষকে পরিষেবা দেওয়ার ব্রত নিয়ে তিনি এগিয়ে চলেছেন, তার প্রতিটা পদক্ষেপে সেটা বেরিয়ে আসছে। যেমন তার অবসরকালীন সময়ে তিনি ফেসবুক লাইভের আশ্রয় নিয়েছেন, অবলম্বন করছেন, কারণ এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে অনেকেই হয়তো চেষ্টা করে পান না, তারা বঞ্চিত হবেন কেন? সেখানে ফেসবুক তো এখনকার জেনারেশনের কাছে হাতে হাতে ঘুরছে এবং সেই মাধ্যম অবলম্বন করে সেই হেল্পলাইনে ফোন করে তা সম্পর্কে জেনে নেওয়ার সেই সুযোগটা কজন ভাবতে পারে বলুন তো? এটা তখনই তিনিই ভাবতে পারেন যার সেই ডেডিকেশনটা, যার সেই সমস্ত মন মানসিকতাটা সেই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে কেন্দ্র করে এবং তার মাধ্যমে মানুষের কাজ করা। হ্যাঁ ঠিক তাই, ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা পণ্ডিত শ্রী অর্পণের কাছে সরাসরি জানার, কথা বলার সুযোগ পাবেন। এই ঘোষণা রেখে পরের বন্ধুর কাছে চলে যেতে চাইব, অনেকক্ষণ অপেক্ষা করছেন। কে আছেন বলবেন প্লিজ? নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ কে বলছেন বলুন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। জন্ম তারিখ সময়? হ্যাঁ জন্ম সময় হচ্ছে 9/2/1995। জন্মের সময় বলুন। সময় হচ্ছে সকাল 9:30। 9:30 সময়। জন্ম কোথায়? মালদাতে। মালদা। এই মুহূর্তে আপনি মালদা থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পণ্ডিত শ্রী অর্পণের অনুষ্ঠান কেমন লাগে? ও এখন কি করছে? আচ্ছা নার্সিং ট্রেনিং কমপ্লিট হবে, ভালো চাকরি পাওয়ার যোগ অবশ্যই আছে, আর এডুকেশন ইচ্ছা করলে বাড়াতে পারে, ওর উচ্চ শিক্ষার যোগ আছে। ঠিক আছে, শরীরের দিকটা আষাঢ় মাস পর্যন্ত একটু ভোগাবে, তারপরে ভালো যাবে। তবে আগামী দিনে কিন্তু লিভার, পেট এবং স্নায়ু রোগ, নিউরো প্রবলেম, সেটা কিন্তু আসতে পারে। আর কিছু কিছু জিনিসের প্রতিকার দরকার, সেটা সময় পেলে অবশ্যই দেখিয়ে করিয়ে নেবেন। আর বিয়ের যোগটা কিন্তু এই মুহূর্তের বয়স কত? হ্যাঁ 21+। ওর বিয়ের যোগটা পড়ছে 23-25, মালদার বাড়ির দক্ষিণ পশ্চিমে বিয়ে হওয়ার যোগ। ঠিক আছে, সরকারি চাকরি অথবা বেসরকারি বড় প্রতিষ্ঠানে চাকরি করবার যোগ আছে। ঠিক আছে, এবং চাকরি সূত্রে সে বাইরে থাকতে পারে, এরকম যোগাযোগও কিন্তু ওর জীবনে আসতে পারে। সাথে থাকুন, আমরা আবারও সংযুক্ত হই। আমরা একটু ক্যাপশনে আসি, যে অনুষ্ঠানের বিষয়সূচিতে ছিল নতুন বছরে কোন রাশির কেমন যাবে, আমরা এবার আসব কর্কট রাশির ক্ষেত্রে। আমরা মিথুন রাশি পর্যন্ত বলা হয়ে গেছিল, কর্কট রাশি পর্যন্ত। কর্কট রাশির এবারে অর্থভাগ্যটা মধ্যম প্রকারের, খুব বড় কোনো সাফল্য না আসলেও অর্থের অভাব টভাব হবে না, তবে সপ্তমপতি ষষ্ঠে থাকার জন্য একটু ব্যবসায়িক সমস্যা তৈরি হবে। আর লিভার ব্যথা বেদনা অথবা হাতে পায়ে কোনো জায়গায় শরীরে আঘাত, এটার সম্ভাবনা আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকবে, কিন্তু তাদের দুজনের স্বাস্থ্যটা ভোগাতে পারে। সন্তানের পড়াশোনা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ দেখা যাবে গত বছরে তো ভালো রেজাল্ট করেছিল, এবছরে খুব একটা পড়াশোনা করছে না, সেই নিয়ে একটা দুশ্চিন্তায় ভোগার সম্ভাবনা।
নিম্ন শ্রেণীর ব্যক্তিদের দ্বারা অপমানিত হতে পারেন, সরকারি চাকরি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করতে গিয়ে নিজের মনের মতো চাকরিতে বাধাপ্রাপ্তের যোগ আছে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে বহু পুরনো সমস্যা সমাধান হতে পারে। দেখা যাবে আপনার একটা জমি ছিল, সেটা সমস্যার সমাধান হচ্ছিল না, এবছর সেটা সমাধান হলো। আর্থিক দিক থেকে ভাদ্র মাসের পর থেকে খুব ভালো, জীবনে হঠাৎ ভালো দিকে পরিবর্তন হয় মানুষের, কিছু চেঞ্জেস আসে, সেগুলো আসতে পারে দুর্গাপুজোর পর থেকে। স্বজন বিরোধ, আত্মীয় পরিজনের মধ্যে বিরোধ হবার যোগ, শত্রু দ্বারা পরাস্ত হতে পারেন। আর বছরের শেষ দিকে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের মধ্যে একটা মনোমালিন্য, শিক্ষাক্ষেত্রে সাফল্যের যোগ আছে, প্রেম বিবাহের সুযোগ বেশি, আবার প্রেম করারও সুযোগ বেশি। আর উচ্চ শিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের এবছরে উচ্চ শিক্ষা পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা আপনাদের ফেভারে আসবে। হ্যালো, কে আছেন? নমস্কার ফোনে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, ওনাকে হ্যাঁ নমস্কার, জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, আমার ছেলে সিদ্ধার্থ দাস, তার সম্পর্কে আমি জানতে চাই। জন্ম তারিখ সময়টা আগে বলুন। 22 হ্যাঁ 1997 সকাল 7:31 কোথায় জন্ম, জন্মস্থান কোথায়? হেডুয়াতে, উত্তর কলকাতা। ওকে, আপনি এই মুহূর্তে কি হেদুয়া অঞ্চল থেকে ফোন করছেন? না না, আমি বরানগর থেকে ফোন। বরানগর থেকে, ওকে। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আমি চাইছি যে আমার ছেলে 11 এর পরে ওর একটু ক্যারিয়ারটাও জানবো আর ওর শরীর সবকিছু নিয়ে একটু জানবো। না, প্রথম হচ্ছে এখানে তো আপনি লাইভ ইন ফোন করেছেন, একটা বা দুটো প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। তার মধ্যে ও কি সায়েন্স নিয়ে পড়ে? না না, ও আর্টস নিয়ে পড়ে। আচ্ছা, প্রথম হচ্ছে 11 থেকে 12 উঠতে রেজাল্ট ভালোই হবে। এইচএস এর রেজাল্টের কথা যদি বলেন, অনার্স পাওয়ার মতো রেজাল্ট হবে। ওর কি জিওগ্রাফি আছে? না না। কি কি আছে বলুন সাবজেক্ট? ও হোম সায়েন্স আছে, ইংলিশ বেঙ্গলি আর ওই। আচ্ছা, যে কোনো একটি সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারে, সেইটার কিন্তু যোগ ওর আছে। আর কি জানতে চাইছেন বলুন? মানে পড়াশোনা হবে? হ্যাঁ, পড়াশোনা হবে, তবে খুব উঁচু মানের না, মধ্যম মানের চলবে। সরকারি চাকরির যোগ কিন্তু খুব স্ট্রং নয়, ব্যবসা বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, এই দুটো জিনিস হওয়ার যোগ আছে। ওর বাবার শরীরটার দিকে একটু নজর রাখতে হবে, আর ওর নিজের শরীরটার দিকেও এবছর শেষের দিকটায় সাবধানতা একটু অবলম্বন করতে হবে। সাথে থাকুন, আমরা একটু ফিরি যে রাশিটায় ফিরবো, সিংহ রাশি পর্যন্ত। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে একটু ফ্লাকচুয়েটিং হবে, অর্থ বিষয়টায় ওঠানামা হবে, মাঝে মধ্যেই অর্থনৈতিক ব্যাপারে সমস্যা দেখা দেবে, ব্যবসায় একটু মন্দাভাব, আবার শ্রাবণ মাসের পর থেকে ভালো যাবে। বিশ্বাসে আঘাত পাওয়ার সম্ভাবনা হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য সুস্থই থাকবে, আর বিবাহিত জীবন সুখেই কাটবে। সন্তান নিয়ে বড় ধরনের সমস্যা ফেস করতে হবে না, যাদের কন্যা রাশি তাদের কিন্তু ধাইয়া চলছে, সেই জন্য একটু পিতা মাতা যাদের বৃদ্ধ তাদের কাছ থেকে কিন্তু গত হওয়ার সংবাদ বা একটু শোক পাওয়ার যোগটা কিন্তু আছে। আর বছরের শেষের দিকে অর্থাৎ ওই ফাল্গুন চৈত্র মাস মাঘ মাসের দিক থেকে ধীরে 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 অর্থনৈতিক উন্নতি, শারীরিক সুস্থতা ফিরবে। তুলা রাশি, নানা রকম সমস্যা দিয়ে বছরটা শুরু একটু হবে, কিন্তু চিত্তে শান্তি কম থাকবে, অস্থির হওয়ার চেষ্টা করবেন না, আর্থিক নানা রকম বাধার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ভাদ্র মাসের পর থেকে আর্থিক বাধাটা অনেকটাই কেটে যাবে। জেদ, আবেগ বা ইগো, এই জিনিসটা এবছর বেশি তাড়া করবে, সেটাকে একটু ত্যাগ করা উচিত। শরীরের নিচের অংশ, নিম্নাংশে অপারেশন যোগ অথবা নিম্নাংশে বিভিন্ন রকমের ব্যাধির সম্ভাবনা আছে। পত্নীর সাথে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যদি হয় তাহলে সেখানে কিন্তু একটু মতবিরোধ হতে পারে,
আর প্রেমে আঘাত, অর্থাৎ কথা দেয়া হয়েছিল তাকে বিয়ে করবে বা প্রেম চলছিল, সেই সময়ে দেখা গেল হঠাৎ তিনি ফোন টোন বন্ধ করে রাখলেন, অর্থাৎ অ্যাভয়েড করার চেষ্টা করলেন যে প্রেমটার মধ্যে আর প্রবেশ করবেন না। অতএব যে প্রেম করছেন, দুজনেই তো আঘাতটা দেয় না, আঘাতটা একজনে দেয়, একজন আঘাতটা পায়, সেই হিসাবে যাদের তুলা রাশি তারা কিন্তু প্রেমের ব্যাপারে একটু আঘাতপ্রাপ্ত হবেন। আর শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে, সঠিক মূল্যায়নও হবার যোগ আছে, আষাঢ় মাসের পর থেকে গৃহে শুভ কর্মের সম্ভাবনা আছে। পরবর্তী রাশিটাই যদি একটু যাই, পরবর্তী যে রাশিটা বৃশ্চিক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বছরটা প্রথম দিকে ভালো যাবে না, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ভালো যাবে না, তারপরে ভালো যাবে। কর্মক্ষেত্রে বদলির যোগ, মানসিক আঘাত অপবাদের একটা যোগ আছে, শত্রুরা চিন্তার কারণ হতে পারে, প্রেম প্রীতিতে একটু বাধা, শরীর স্বাস্থ্য একটা মধ্যম প্রকারের যাবে, ইউরিনারি ইনফেকশনস, মূত্রাশয়, পেট, গলা এবং রেসপিরেটরি প্রবলেম, শ্বাসকষ্ট, সেটা কিন্তু সমস্যা আছে, মানসিক চাপটা বাড়তে পারে, বাবা মায়ের হঠাৎ স্বাস্থ্য হানির যোগ, কোনো রকম ঝুঁকি ব্যবসায়িকভাবে বড় ধরনের নেবেন না। আর বছরের প্রথম দিকে খুব শুভ কাজ, অর্থাৎ ব্যবসা শুরু করবেন এই ধরনের চিন্তাধারাটা একটু, বা বাড়ি শুরু করবেন এই ধরনের চিন্তাধারাটা একটু ত্যাগ করতে হবে, বছরের মধ্যম অবস্থা থেকে যান, সেটা শ্রাবণ মাসের পর থেকে যান, বেটার হবে। ধনু রাশির এমনি সাড়ে সাথে চলছে, তার একটা সমস্যা তো থাকবেই, তবে তার মধ্যে অর্থভাগ্য ভালো হবে, বিবাহ যাদের হচ্ছে না সেটা একটা তো বড় ধরনের চাপ, তাদের সেই চাপটা মুক্তি হবে, আগামী অগ্রহায়ণ মাঘ ফাল্গুনের মধ্যে অবিবাহিতদের বিবাহ হবে। রক্তপাতের সম্ভাবনা, অ্যালার্জি, স্কিন ডিজিজ, সেটা থেকে সাবধান, বিশ্বাস বেশি না করাই ভালো, আর বুঝে শুনে ঝুঁকি নিতে হবে। ছেলে মেয়েদের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য বাবা মায়েদের যে প্রয়াস, সেই প্রয়াসটা যেরকম, কীরকম প্রয়াসটা বুঝিয়ে দেই। ধনুরাশি সাড়ে সাথে চলছে, আপনি ভাবছেন আপনার ছেলে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে, সরকারি র্যাঙ্ক করবে, কিন্তু সেটা কিন্তু আটকে যেতে পারে। অতএব আগে থেকেই নিজের শোকটাকে বাঁধার চেষ্টা করুন, যে হলে তো সকলেরই মঙ্গল, আমারও মঙ্গল আপনারও মঙ্গল, কিন্তু যদি না হয় এই যে ব্যথাটা, সেটা অনেকে নিতে পারে না, জয়েন্টে চান্স হলো না, জয়েন্টে র্যাঙ্ক হলো না, সেই জিনিসটা কিন্তু আসতে পারে। যারা ফোন করছেন ফোন করুন, একটা বা দুটো প্রশ্নের উত্তর দিতে পারবো এই মুহূর্তে। তেমনই প্রশ্নের উত্তর নিতে কে আছেন ফোনে? নমস্কার। সময় বলুন। সময় বলুন এবার, টাইমটা। ইউ কল হ্যাজ বিন কেপ্ট অন হোল্ড। আপনার ফোনটা তো সমস্যা হয়ে গেল, আপনার চিন্তা করার কিছু নেই, 7:50 আবার সৃষ্টি টিভিতে অনুষ্ঠান আছে, তখন ফোন করতে পারবেন। তার পাশাপাশি ফেসবুক লাইভও তো রয়েছে, সেই সুযোগটাও নিতে পারেন। ফেসবুক লাইভ আজকে রাত্রি 9টা হওয়ার কথা ছিল, গাড়ির মধ্যে বসে বসে লাইভ করব ভেবেছিলাম যাওয়ার সময়, কিন্তু ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট বললেন ওখানে লাইট নেই স্যার, তাহলে কিন্তু হবে না। অতএব ফেসবুক লাইভ কালকে 8:30 থেকে 9টার মধ্যে গাড়িতে কাটোয়া যাব আমি চেম্বার করতে, চেম্বার চলাকালীন ফেসবুক লাইভ করব, আপনারা যারা ইচ্ছুক তারা ফোন করতে পারেন, জানতে পারেন। আচ্ছা একটা কথা বলবেন পণ্ডিতজি, এই যে আপনার অবসরের সময়টা তাহলে কখন থাকে? এই যে ফেসবুক লাইভের ভাবনাটাও আপনি ভেবেছেন অবসর বলে? না, জীবনে অবসর বলে কিছু নেই তো, পরিশ্রমের পর একটা টাইমে রাত্রে ঘুমোতে হয়, ওইটাই অবসর। অবসর বলে কিছু নেই, মানুষ কর্ম করবে, কর্ম করে দেহত্যাগ করবে, এটাই তো ওয়ার্ক, যার যে কর্ম সেটা করতে থাকবে। অতিরিক্ত বিশ্রাম নিলে তো তার কর্মটা বসে যাবে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সিউরি বীরভূম থেকে বলছি। বেশ, বলো তোমার ডেট অফ বার্থ, টাইম। 16 সেপ্টেম্বর 1996। আচ্ছা, বেশ, খুব সুন্দর। সকাল? হ্যাঁ সকাল 7:30 না সন্ধ্যা? সন্ধ্যা। আচ্ছা, হ্যাঁ বলুন। আর জন্মস্থান কোথায়? হলো আসানসোল। আচ্ছা, 16 সেপ্টেম্বর 1996 সন্ধে 7:30 আসানসোলে জন্ম। 16 সেপ্টেম্বর 1996
7:30 PM and place of birth Asansol. আপনার নামটাই তো পেলাম না জানতে। রিয়া ঘোষ। রিয়া ঘোষ। টাইম টাইম 7:30 সন্ধে। কি জানতে চাইছেন বলুন। হ্যালো। হ্যাঁ কি জানতে চাইছেন? আমি আমার বিষয়ে সাংসারিক জীবন জানতে চাইছি। সাংসারিক বলতে আপনি কি বিবাহিতা? হ্যাঁ। মানে কি জানতে চাইছেন, সাংসারিক শান্তি থাকবে কি না? সেই সংসার তো সকলকে নিয়ে হয়, সেটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক না শ্বশুর শাশুড়ির সম্পর্ক, কোনটা? হ্যাঁ, আপনার রাশিচক্রে বর্তমান যে অবস্থান তাতে একটু মতানৈক্য হতে পারে, না হয়তো সকলের মনের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স কম হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো অশান্তি নেই, ঠিক আছে? একটু ধৈর্য রেখে চলুন। আমার ছেলে এই 2 বছর হবে, তো আমার ছেলের বিষয়ে কিছু জানতে পারি? না না না, আগে স্থির করতে হয় নিজেকে কি প্রশ্ন করব। আপনার ছিল অশান্তি, সেখান থেকে চলে গেলেন ছেলে, এবার আমাকেও তো বলার মতো সময়। হ্যাঁ, ছেলের বিষয়ে কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ছেলের পড়াশোনা আস্তে আস্তে ভালো দিকে যাবে, তবে খুব ব্রিলিয়েন্ট ক্যারিয়ার হবে না, মধ্যম প্রকারের এডুকেশন হবে। ওর শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, ঠিক আছে? অনুষ্ঠানের প্রায় অন্তিম সেখানে দাঁড়িয়ে কোন রাশি শেষে ছিল, আমরা মকরে যাব। এবার মকর রাশি বলতেই সকলে মিলে যারা মকর রাশি তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন, তার কারণ হচ্ছে অধিকাংশ পথে ঘাটে সমস্ত জ্যোতিষীরা আপনাদেরকে বলবে কিন্তু মকর রাশি 7:30 আপনি মরে যাবেন, এরকম বলবে, ত্রাস সৃষ্টি করার একটা প্রয়াস, এটা নিশ্চয়ই আমার মধ্যে পাননি আপনারা। মকর রাশির শনি 7:30 শুরু হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে রাশির দ্বাদশে শনিটা বৃহস্পতির ঘরে বসে আছে। 7:30-র প্রথম হচ্ছে রাশ্রাধিপতি, রাশির অধিপতি তো শনি, অতএব শনি তার নিজের রাশির 7:30-র কুপ্রভাবটা 45% দেয় না। এক, 2 নম্বর পয়েন্ট, ওই শনিটা বৃহস্পতির ঘরে প্রবেশ করেছে, অতএব শনি বৃহস্পতির ঘরে থাকলে পরে 7:30-র কুপ্রভাবটা অনেকটা কম হয়। তাহলে কমপ্লিট নতুন বছরের রাশিফলটা কি? নতুন যোগাযোগ আসবে, অর্থনৈতিক অবস্থা ভালোই যাবে, একটু ব্যয়ের চাপ থাকবে, তা টাকা এসে যদি খরচা হয় হোক না, গুপ্ত শত্রুতা কর্মক্ষেত্রে একটু শান্তি বিঘ্নিত হতে পারে, আর প্রেমের ক্ষেত্রে বছরটা একদম ভালো নয়, একাধিকবার ভ্রমণের যোগ, মানসিক শান্তিটা শেষের দিকে থাকবে, আর যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের পড়াশোনায় ভালো ফলই হবে। 7:30-র খুব কঠিন প্রভাব তাকে বেশি টাচ করবে না, আর ব্যয় ভাবটা কিন্তু বাড়তে পারে, ঋণে জড়াতে পারেন। 7:30-র কিছুটা কুফল তো ভোগ করতে হতে পারে, সেই জায়গাটাকে প্রতিকার করার চেষ্টা করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে চাকরি ব্যবসার সকলের ক্ষেত্রে সাফল্যের যোগ, আশ্বিন মাস থেকে অর্থনৈতিক অবস্থা খুব ভালো হবে, সঞ্চয় করতে পারবেন, বিবাহিত জীবন মধ্যম প্রকার, আর পত্নীর স্বাস্থ্য অর্থাৎ স্বামী স্ত্রী ভাইস ভার্সা যারই রাশিচক্রে থাকবে তাদের স্বাস্থ্যটা কিন্তু মানে পীড়া দেবে। হঠাৎ করে ভ্রমণে গেলে সেখানে কিন্তু চুরি হতে পারে বা অসুস্থ হয়ে পড়তে পারেন, একটু সাবধান, বছরের প্রথম দিকে একটু সাবধানে চলাফেরা করা উচিত, কারণ দুর্ঘটনা যোগ রয়েছে। মীন রাশি একদম শেষ রাশিটি, সেই রাশির এবছর অর্থনৈতিক অবস্থা ভালো যাবে, বেশ কিছু লোনও আপনি শোধ করতে পারবেন, একাধিক পথে রোজগার করবেন, সঞ্চয় হবে বেশ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, আর সন্তানকে নিয়ে আনন্দে থাকতে পারবেন, সন্তানের চাকরিও হতে পারে। অর্থাৎ আমি মায়েদের উদ্দেশ্যে বলছি বা বাবাদের উদ্দেশ্যে বলছি যে তাদের যদি মীন রাশি থাকে, তাদের সন্তান যদি চাকরি করবার উপযুক্ত বয়স হয়ে থাকে, তাহলে সেই বয়সটা যে উপযুক্ত সময়টা যদি এসে থাকে তারা, তাহলে এই নতুন বছরে তাদের চাকরি হতে পারে। আর একটু গুপ্ত শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, এলোমেলো চিন্তাধারা, বারবার ডাক্তারের কাছে যাওয়া, এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে আশ্বিন মাসের পর থেকে। 9674009632 আর 9836707677 এই নাম্বার দুটো যে পণ্ডিত শ্রী অর্পণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ হেল্পলাইন নাম্বার সেটা আমি তো জানাইনি, কিন্তু এইটুকু দৃঢ় বিশ্বাসী আপনারা প্রত্যেকে জানেন এটা, কাজেই আলাদা করে বোধহয় প্রয়োজন নেই।
প্রয়োজন নেই, যেমন আগামীকালই কাটোয়াতে পৌঁছে যাচ্ছেন এটা পণ্ডিতজি নিজেই জানালেন, অন্যান্য শিডিউলগুলো আপনারা মুখিয়ে থাকেন, কখন আপনাদের নিকটবর্তী জায়গায় পণ্ডিতজি পৌঁছে যাবেন টিভি স্ক্রলিংও খেয়াল করেন বা হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনেও নেন। ঠিক তার পাশাপাশি অনুষ্ঠান থেকে জানার যদি সেই বাসনা থাকে তাহলে একটু বলে দিই, আগামীকাল কাটোয়া, সাথে 7 তারিখে শুক্রবার গড়িয়াহাট, পরশু বর্ধমানে 8 তারিখে, হ্যাঁ বর্ধমানবাসীদের জন্য অবশ্যই 8 এপ্রিল, আর দুর্গাপুরে অতি অবশ্যই 10 এপ্রিল আর 11 এপ্রিল সাউন্ডস হলে নিয়মিত যেমন পৌঁছান যথারীতি পৌঁছাবেন, তারপরে আবার 15 তারিখে উলুবেড়িয়াতে পৌঁছে যাবেন আর 16 তারিখে যথারীতি বহরমপুর। হ্যাঁ পৌঁছে যাবেন, তার ভাবনা, তার কাজ, তার সারাটা জীবন আপনাদের জন্য, এটা তো নতুন কিছু নয়। ঠিক তেমনি আপনারা জানেন যে রহলা জ্যোতিষ শিক্ষাশ্রমে তার সেই প্রচেষ্টা, সেখানে নিজে যেমন অধ্যয়ন করেছেন, শিখেছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন, ঠিক তেমনি ছাত্রছাত্রীদের, শিষ্যদের মধ্যে সেটার প্রবাহিত করার বাসনা নিয়ে আশ্রমিক দৃষ্টিভঙ্গিতে সেখানে শিক্ষা প্রদান করছেন সেই সনাতন ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে। সেটাতেও অবশ্যই আগ্রহীদের জন্যে দ্বার উন্মুক্ত, সেখানেও যেতে পারেন। আর এখানেও প্রশ্নটা থাকবে, রহলা জ্যোতিষ শিক্ষাশ্রমে গেলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উপরি পাওনা অনেকে তো আমরা খুঁজি, সেটা কি, বা খুব গুরুতরভাবে জানতে গেলে এই রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্য কি, সেটা সরাসরি পণ্ডিতজি সবচেয়ে ভালো জানাতে পারবেন, সেটা যদি একটু জানান। হ্যাঁ কি বলো, রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে কেন ছাত্রছাত্রীরা, রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে একদম হাতে কলমে ধরে ধরে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, যার উপর দাঁড়িয়ে থাকে জ্যোতিষটা, অর্থাৎ সনাতন বৈদিক জ্যোতিষ শিক্ষা প্রদান করা হয় এখনো পর্যন্ত, যারা শিখেছেন, যারা করছেন, যারা দীর্ঘদিন ধরেও অনেকে করছেন, তারা কিন্তু প্রতিষ্ঠিত জ্যোতিষী, অনেকে অনেকের সেটা ভালো লেগেছে, শিখেছে, কিন্তু তার জন্য সেটা পেশায় সে নিযুক্ত হয়নি। এবং রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে সনাতন বৈদিক জ্যোতিষ তন্ত্র বিশেষ বিশেষ ক্লাস কিন্তু করানো হয় এবং সেটা যথেষ্ট ধৈর্য সহকারে করানো হয়, সেই করানো হয় বলেই পৌঁছে যান সবাই, আর পৌঁছে যান বলেই একটা মনের মধ্যে ভীষণ রকমের আদর্শ উদ্দীপনা অনুপ্রেরণা কাজ করে যে হা আমি পণ্ডিত শ্রী অর্পণের মতো হতে চাই, কিন্তু শুধু ইচ্ছেটাই যথেষ্ট নয়, তার জন্য উপযুক্ত সেই শিক্ষক, উপযুক্ত পাঠ, সেটার একান্ত প্রয়োজন, এবং সেই উপযুক্ততা রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম যে দিতে পারে এটা নিয়ে কারোর দ্বিমত নেই, ঠিক যেমন দ্বিমত নেই পণ্ডিত শ্রী অর্পণের পাণ্ডিত্যের প্রতি। আজ আর এগোনোর উপায় নেই, এটাতেও দ্বিমত নেই। ফেসবুক লাইভে যদি অংশ নিতে চান সেই সুযোগটা নিতে পারুন, এই শুভকামনা জানিয়ে বিদায় নেব কারণ সময় শেষ। ভালো থাকুন সবাই, নমস্কার।